আমরা কন্ট্রোভার্সি জোনে রয়েছি না যুদ্ধক্ষেত্রে রয়েছি মানে রণক্ষেত্রে ক্ষেত্রে রয়েছি আমি সেটা নিয়ে একটু চিন্তিত হয়ে গেছি কারণ কালকে তোমরা দেখেছো আমি কালকে কলকাতায় গেছিলাম কলকাতায় একটু ব্যস্ত ছিলাম তাই জন্য কালকে বাড়িতে আসার পরে ভিডিও দেখেছি প্রীতমের একটা লাইভ দেখেছি লাইভ দেখে ভাবছি আমরা কি রণক্ষেত্রে ক্ষেত্রে রয়েছি এটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জোন এটাকে কন্ট্রোভার্সি জোন বলে অবাক হয়ে যাচ্ছি তারপরে বুঝতেই পারছি না কে কোন দলে কখন খেলছে কে কাকে কখন সাপোর্ট করছে না আমি এই তিনটে ফ্যামিলির প্রথম দিকে কাউকে সাপোর্ট করি না একদম প্রথম দিকে প্রীতমকে ভালো লাগতো ভালোবাসতাম ওর ভিডিও দেখতাম কিন্তু তারপরে যখন ওর প্রত্যেকটা জিনিস সামনে চলে এসছে কাউকে সাপোর্ট করি না না প্রীতমকে করি না রিনীকে করি না ঈশানীকে করি কাউকে করি না কারণ একটা পরিবারও আমার কাছে ভালো লাগেনি একটা ছেলেমেয়েও ভালো লাগেনি কিন্তু কালকে যে রীতমের যে লাইফটা দেখলাম সেইটা কি হলো তার দিনও মাসির একটা লাইভ দেখেছিলাম অকত্য ভাষায় গালা গালি কিস্তি খামারি যেটা বলেছিলাম বস্তির কালচার তুলে দিয়েছিল ওয়াইটিতে সেটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি সেটা নিয়ে কোনো সরি বলেনি তারপরেও কালকে দেখলাম একটা লাইভ রণক্ষেত্র না প্রীতম প্রীতমের মাকে মারতে এসছে মাসিরা চলো আজকে এটা নিয়ে কিছু বলবো কিছু তো বলতেই হবে না কোনো পক্ষপাতিত্ব না যখন যেটা যার ভুল দেখবো আর আজকে আমি মাসির কিছু কথা বলবো বরাবর বলে আসছি যে এই মাসি টা খেলছে পুরো টা গেম খেলছে এই মাসির একটা পানিস্ট হওয়া উচিত এদিকে ই কি দুনিয়া রেখে দিয়েছে ব্লগিং চ্যানেল ব্লগিং চ্যানেলে দিনের পর দিন প্রীতমদের ফ্যামিলিকে নিয়ে বিক্রি করে খাচ্ছে আর সেটা তো সহ্য করা যাবে না সেটা চলো আজকে ভিডিওতে কিছু বলতেই হবে বলতেই হবে কোনো পক্ষপাতিত্ব করে না অবশ্যই যেটা অন্যায় দেখবো সেটা বলবোই চলো ভিডিওর ভিতরে যাই ভালো লাগলে লাইক কমেন্ট করো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হাসব্যান্ড ভালো আছে তোমাদের কালকে বলে দিয়েছি আজকে সকালের আপডেটে যে একটুখানি সমস্যা দেখা দিয়েছিলো মানে একটু মাথা ঘুরেছিলো জন্য নিয়ে গেছিলাম পিজিতে তো ডিসিশন ডিসিশান চলছে হয়তো চেন্নাই চলে যাব। তো যাই হোক তার আগে একটা ছোট্ট ট্যুর করব ট্যুর করে কারণ এমন কিছু ভয়ের ব্যাপার না কিন্তু কালকে যে লাইভটা দেখেছি আমি একটা কথাই বলবো প্রীতমকে আজকে দীর্ঘদিন ধরে তিন সপ্তাহ ধরে ওকে বলেছে ভিডিও করতে না প্রশাসন থেকেই হোক যেখান থেকে ও কিন্তু ক্যামেরা অন করেনি ও কিন্তু ক্যামেরা অন করেনি ও কিন্তু ভিডিও করেনি এটা কিন্তু ওর একটা প্লাস প্লাস পয়েন্ট পয়েন্ট আমাদেরও বলার একটা ও কিন্তু মেনে নিয়েছে আর উল্টো দিকে যারা রয়েছে তারা রীতিমতো সুমানে ভিডিও করে যাচ্ছে ওদেরকে নিয়ে তারপরেও বলবো প্রীতম যখন তার ফ্যামিলির কিছু বিক্রি করছে না মানে সুযোগ নেই ওর হাত পা বেঁধে দেওয়া হয়েছে ধরে নিলাম কারণ ও তো কেচ্ছা বিক্রি করার মাস্টার ওকে যখন বেঁধে দেওয়া হয়েছে ও যখন মেনে নিয়েছে তখন ওর মাসি কেন ওদের ফ্যামিলিকে বিক্রি করবে কেন ওর বউকে বিক্রি করবে আমাকে এইটা এইটার উত্তর তোমরা পারলে কেউ দিও তো কেন ওর ফ্যামিলিকে বিক্রি করবে মাসি কেন করবে এটা যেখানে প্রীতম দিচ্ছে না ভিডিও বারণ যে কোনো কারণে দিচ্ছে না সেই ক্ষেত্রে ওর মাসি কেন ওদের ফ্যামিলিটাকে বিক্রি করবে কে রাইট দিয়েছে এটা কে যতই ঋণের সাথে ভালো সম্পর্ক থাক ঋণী ওর বাড়িতে থাক কেন এটাকে কন্টেন্ট বানাবে যেখানে পারিবারিক একটা সমস্যা চলছে একটা মানে স্বামী স্ত্রীর একটা বিরাট ঝামেলা চলছে ওদের ফ্যামিলিটাকে নিয়ে কেন বিক্রি করবে তাও তো চুপ করে শুনে শুনেছে দেখেছে বুঝেছে ঋতব রীতের দিনের পর দিন দেখেছে গত একটা লাইভেও মাসি এসে অকত্য ভাষায় গালিগালাজ করেছে সেটা আমরা দেখেছি অকত্য ভাষায় চরিত্র নিয়ে কথা বলেছে তারপরে কালকে লাইভ বাধ্য হয়েছে রীতম ওপেন আসতে লাইভ করতে যেটা প্রমাণ রাখতে হবে আর এরা এদের একটা মানে বদ অভ্যাস পুরো ফ্যামিলির পুরো টোটাল এই যে তিন চারটে ফ্যামিলির টোটাল এরা মানে একটা ফুস করলে পরেও এটা সেটার প্রমাণ রাখে এটা এরা এদের হচ্ছে অভ্যাস প্রত্যেকটা প্রমাণ আছে আর কালকে যে নোংরামিটা হয়েছে যে প্রীতমের সাথে যে নোংরামিটা হয়েছে এইটা ঠিক হলো কি প্রীতমের বাড়িতে যাক বা প্রীতম ওর বাড়িতে যাক যাই করুক না কেন এইটা কি ঠিক হলো এই যে হাতাহাতি ধস্তাধস্তি এই যে প্রীতমের মার এখান থেকে দেখলাম রক্ত করছে প্রীতমের গেঞ্জিটা ছিঁড়ে গেছে বলছে কানেরটা আর গলারটা মিসিং এইটা কি ঠিক হলো হ্যাঁ একটা কথা শুধু প্রীতমের উদ্দেশ্যে বলবো যে তুমি যখন নিয়ে গেছো তুমি যখন ওকে হাসপাতালে সরি হাসপাতাল প্লাস হচ্ছে পুলিশ স্টেশনে নিয়ে গেছো একটা কথা বলবো প্রীতম যে একটা ম্যাক্সি চেঞ্জ করে ওই ম্যাক্সিটা সঙ্গে নিয়ে যেতে পারতে এটা ভদ্রতা এটা অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো যদিও আমি ওকে তুই বলি সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস তখন তোর মাকে দেখিয়েছিস দেখিয়েছিস তোর মার ম্যাক্সিটা চেঞ্জ করে একটা ম্যাক্সি পরিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া তোর ভদ্রতা ছিল নিয়ে গিয়ে দেখাতিস ওই ম্যাক্সিটা নিয়ে গিয়ে দেখাতিস যে এইভাবে ম্যাক্সিটা ছিঁড়ে দিয়েছে তুই যেটা কালকে করেছিস ওটা একটু নিন্দনীয় আমার মনে হয়েছে যে মার ওই রকম বিবস্ত্র ওরকম ছিঁড়ে দিয়েছে ম্যাক্সিটা ওইটা ক্যামেরাবন্দি না করলেই পারতিস এটা দেখতে অনেকটা দৃষ্টিকটু লেগেছে কী বীমৎস অবস্থা এটা কি ওয়াইটি এটা কি কণ্টভার্সি জন এটা মনে হয় প্রথম থেকে বলে এসেছিলাম ঋণই কোনো দিন সংসার করবে না আর এই ঋণের জন্য এই পুরো ঘটনাটা এই যে বনে বনে এই যে রিতমদের মাসিদের সঙ্গে যে মিলটা ছিল সেই মিলটা এই যে বনে বনে এই যে গন্ডগোলের মূলে হচ্ছে এই ওয়াইটি প্ল্যাটফর্ম মানে এই যে ভিউজ এই যে ভিউজের খেলা আর হচ্ছে ওই মেয়েটি ওই মেয়েটি না করবে সংসার ওই মেয়েটির সংসার হচ্ছে হচ্ছে উচ্ছৃঙ্খল জীবন ডিস্কোতে যাবে ডিস্কোভাবে ভাবে তার জীবন হচ্ছে এইটা তো সেই মেয়েটি এসে পুরো এই ফ্যামিলিটাকে শেষ করে দিল একদম আমি শুধু একটা কথাই বলবো ভিডিও দেয় না যার কিন্তু সোর্স অফ ইনকাম আমাদের এই চ্যানেল মানে ওর এই চ্যানেল তিন লাখের একটা চ্যানেল সেখানে যদি বসে যায় সবারই কারোর মাথা ঠিক থাকে না আমরা ছোট চ্যানেল আমাদেরও যদি বসে যায় আমাদেরও যদি যে কোনো কারণে ভিডিও না দিতে পারি আমাদেরও ইস্পির সিসপির করি সেখানে তিন লাখের একটা চ্যানেল আর প্রচুর ভিউজ সেখানে রীতম কিন্তু নিজের তা মেনে নিয়ে সে কিন্তু ভিডিও দিচ্ছে না সে হাত পা আটকেই হোক যেভাবেই হোক ওর আরো দুটো কিন্তু ভিডিও আছে ওর মারো কিন্তু একটা চ্যানেল আছে ওর ফোনটা যদি প্রশাসনের কাছে থাকে ও যদি মনে করতো বা ওর মা যদি মনে করতো ছোট্ট ছোট্ট করে আপডেট দিতে পারতো ও কিন্তু প্রশাসনের কথাকে সম্মান রেখে ম্যাডামের কথাকে সম্মান দিয়ে ও কিন্তু তিন সপ্তাহ ভিডিও দেয়নি তারপরেও দেখেছে ওর ফ্যামিলি কেচ্ছা বিক্রি হয়েছে অন্য চ্যানেলের মাধ্যমে ওর মাসির চ্যানেলের মাধ্যমে ওর ফ্যামিলি কেচ্ছা বিক্রি হয়েছে ওর বউকে বিক্রি করেছে দিনের পর দিন ওদের ফ্যামিলিতে কি হচ্ছে সবটা উঠে উঠিয়ে দিয়েছে তারপরে কিন্তু ও ওর যে ব্লগিং চ্যানেল দুটোই ওর ব্লগিং চ্যানেল ওর যে ওর যে মেন একটা ওর নামের যে চ্যানেল সেই চ্যানেল থেকে কিন্তু কালকে আপডেট দিতে বাধ্য হয়েছে আর এই রকম এইরকম মানে ধস্তাধস্তি মারদাঙ্গা একটা মানে সংসারকে কেন্দ্র করে একদম পারিবারিক অ্যাটাক মানে ব্যক্তিগত অ্যাটাক সত্যি কথা এগুলো আর নেওয়া যাচ্ছে না এগুলোকে এগুলোকে ওয়াইজি আর শুনেছি নাকি মাসির বিশাল অবস্থা কোটি মাসি সেই ভিউজের খেলায় নেমে গেছে এইগুলোকে তাকে তুলে দিতে হচ্ছে তারপরেও দেখলাম মাসির একটা আপডেট কোথায় না নার্সিংহোম কিংবা হাসপাতালে শুয়ে শুয়ে মানে কোথায় লেভেল নেমে গেছে যদিও হাসপাতাল বা নার্সিংহোমে থেকে ভিডিও করা যায় না ভিডিও করা যায় না ভিডিও আমি কালকে হাসপাতালে গেছিলাম হাসপাতালের বাইরের একটুখানি ফুটেজ নিয়েছি ভেতরে কিন্তু কোনো ফুটেজ ভারী করিনি ফোন কারণ আমি জানি সেটা অন্যায় ডাক্তার দেখানো টেখানোগুলো অন্যায় আর যদি দেখায় যেমন আমি ভেলোরেটটা দেখিয়েছি আমি পারমিশন নিয়ে একটু একটু করে ফুটেজ দেখেছি ডাক্তারের সাক্ষাৎকার একটু করে দেখিয়েছি কিন্তু এইখানে মারদাঙ্গা হয়েছে এটা পুলিশ কেস হয়ে যাওয়ার কথা সেটা যেহেতু ওরা পুলিশ স্টেশনে চলে গেছে সেহেতু মাসি গিয়ে ভর্তি হয়ে গেছে টোটালটাই নাটক চলছে বন্ধুরা টোটাল টাই ভিউজ ক্যামেরা টোটালটাই নোংরামি অবিরমবে নোংরামি বন্ধ হোক এ অবিলম্বে এই নোংরাবি বন্ধক মাসি যদি চাইতো না যে প্রীতমার ঋণী সংসারটা বসে যাবে এইভাবে ওদের বিক্রি করতো না এইভাবে অন ক্যামেরায় ওদের সবটা ওপেন করে দিত না বাড়িতে বসে সুস্থভাবে মেটাতো অফ ক্যামেরায় যদি মনে করতো যে ওদের সংসারটা যদিও বসান না প্রথম থেকে বলেছি এরকম অন ক্যামেরায় বিক্রি করতো না এটা এইটা কোনো গার্জিয়ানের কাজ না এইটা কোনো গার্জিয়ানের কাজ না শাশুড়ি শ্বশুরের সাথে সম্পর্ক নেই মাসি বৌমাকে ডেকে নিয়ে এসে আজকে মাসির বৌমার সাথে যদি এটা হতো তাহলে মাসি বুঝতে পারত মাসিটা মাসি পুরোটাই করেছে ভিউজের জন্য মাসির নাকি কোনো পয়সার অভাব নেই কোনো একটা ভিডিওতে শুনেছিলাম তাহলে মাসি এত উঠে পড়ে লেগেছে কেন ভিউজ কামানোর জন্য এই নোংরামিতে নেমেছে কেন কিসের দায় উনার উনার কিসের দায় যে দিদির ছেলে ছেলের বই সংসারটা বসিয়ে দেওয়ার জন্য কিসের দায় অবাক লাগছে এটা মনে হচ্ছে তোমাদের যে উনার দায় বা উনি ভালো মহৎ কাজ করতে এসছেন উনি মহৎ কাজ করতে জানেন এর আগের দিনের উনার ভাবমূর্তি উনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার ভাষা দেখে মনে হয়েছে যে সভ্য ঘরে সভ্য বাড়িতে বিলং বাড়িতে উনি বিলং করেন ওনাকে দিয়ে কোনো সভ্য বার্তা এসছে আমাদের ওয়াইটিতে বুঝতাম ঝগড়া শান্তি হয়েছে কোনো স্ল্যাং ইউজ না দিদিকে নোংরা থেকে নোংরা কথা বলছে তাহলে মানে আমাকে যদি কেউ বলে আমি যদি তত তদ্রুপ উত্তর দিই তাহলে তার সাথে আমার পার্থক্য থাকলো কোথায় সেদিনকেই বুঝে গেছি উনার কালচার উনি যেভাবে যে যত নোংরা ভাষায় দিদিকে দিদির ছেলেকে অ্যাটাক করেছে এটাকে বলবে সংসার বসানোর কথা উনি চিন্তা করেছে তারপরেও কালকে মারদাঙ্গা কালকে মারদাঙ্গা বাধ্য হয়েছে প্রীতম কালকে লাইভ করতে বাধ্য হয়েছে আর একটা চ্যানেল কতদিন সহ্য করবে দীর্ঘদিন তার চ্যানেলটা বন্ধ তার ইনকাম বন্ধ উল্টো দিকে কেউ বন্ধ করেনি উইথ আজকে দেখলাম সবার চ্যানেল ওপেন হয়ে গেছে তাহলে কেন শুধু কেন প্রীতম পানিস্ট খাবে যেহেতু একটা ক্রিয়েটার আমি একটা ক্রিয়েটার বলতে বাধ্য হলাম সাপোর্ট করি না যদি খোলা থাকতো কেচ্ছা বিক্রি করতো কিন্তু প্রত্যেকে তো করছে ওদিকে চিংকি চিঙ্কির মেয়ে সবাই প্রত্যেকে চ্যানেল খোলা আছে শুধু প্রীতমের কেন কেন আর কালকে যে নোংরামিটা হলো এটা তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে মাসিকে বলা উচিত মাসির এই কেচ্ছা বিক্রি করা বন্ধ করা উচিত এই প্রীতমদেরকে নিয়ে প্রীতম প্রীতমের মাকে নিয়ে কেচ্ছা বন্ধ করা উচিত যেখানে প্রীতমের ভিডিও থেকে ভিডিও আসছে না প্রীতমের চ্যানেল থেকে কোনো আপডেট আসছে না উনি আপডেট দিয়েই চলেছেন দিয়ে দীর্ঘদিন দিয়ে দিয়ে ভিউজ কামিয়েছে দীর্ঘদিন লাইভ করে করে ভিউজ কামিয়েছে ওনাকে কি কেউ বলতে বলেছিল যে ঋণী কোথায় আছে কেমন আছে কি হচ্ছে না হচ্ছে ওনাকে বলতে বলা হয়েছিল হয়নি তো তাহলে উনি কি করেছেন ভিউজ কামিয়েছেন এইটুকুই শুধু বলবো ওনার মাসি সম্বন্ধে এইটুকুই বলবো সবাই বোঝে ওয়াইটিতে এসে অন ক্যামেরায় এসব কেচ্ছা বিক্রি করা বিক্রি করছে না ভদ্র ভাষায় ভিডিও করছে নাকি সংসার চাচ্ছে সবাই বোঝে এটা সবাই বোঝে কেউ বোকা না আর আমি থেকে বড়ো কথা আমি বুঝতেই পারছি না যে কে কোন দলে কখন কিভাবে কথা বলছে এই কদিন আগে দেখলাম ঋণীর মতো মেয়ে হয় না ঋণী সংসার করতে চাচ্ছে ঋণীকে ভালোবাসা ফিরিয়ে দিতে হবে যখন আমি বসে বসে হেসেছিলাম মনে মনে হেসেছিলাম হ্যাঁ যে ওর ভালোবাসা তো দু থেকে তিন মাস তারপরেই তো ওর যখন টান ওইদিকে টান দেবে সেই টানে পাপা কা কি পড়ি সেই পড়ি পাপা যখন ওদিক থেকে টান দেবে আর ওদিক থেকে যখন অন্য কিছু টান দেবে তখনই ওর ভালোবাসা প্রেম মাথায় উঠে যাবে উঠে গিয়েও দৌড়াবে এরকম আজকে তো প্রথম না এই প্রথমবার দেখিনি দুবার তিনবার এবার বোধ চারবার হলো তো আমি সেদিনকেই জানতাম যে সবাই চেয়েছিল হ্যাঁ সবাই হয়তো চেয়েছিল যে না রিনি এত ভালোবাসে এত ভালোবাসে আমিও ভেবেছিলাম বোধ হয় প্রীতমকে ভীষণ ভালোবাসে এই লাস্টবার বুঝে গেছি ওর ভালোবাসাটা কোথায় ওর ভালোবাসাটা ছিল ওই ঈশানির সঙ্গে একটা মানে ইগল লড়াই প্রীতম কার কে জয় করতে পারবে প্রীতমকে যাই হোক সবার কাছে একদম পরিষ্কার যে ঋণী আর যাই হোক সংসার করার মেয়ে না ওর জীবনটা হচ্ছে হাই সোসাইটির জীবন ও ড্রিঙ্ক করবে টানবে ডিসকোতে যাবে নাচানাচি করবে সারা গায়ে ট্যাটু বানিয়ে ফেলবে সন্ধে হলেই পার্টি দেবে ওর হচ্ছে লাইফস্টাইলটা এরকম আর এরকম লাইফস্টাইল আমার মনে হয় না কোনো পরিবার মেনে নেবে কোনো যত মডার্ন ছেলেই হোক না কেন মডার্ন ছেলেরা ডিস্কোতে গিয়ে নাচতে ভালোবাসবে কিন্তু নিজের বউ যখন ডিস্কো দিয়ে ডিস্কোতে গিয়ে নাচবে তখন সেটা মেনে নেবে না তো মডার্ন অনেক ছেলেকে দেখেছি বা অনেক জানি মডার্ন ভালো এত মডার্ন বউ মনে হয় না আজকের দিনে কোনো ফ্যামিলিতে মানে এরকম মধ্যবিত্ত বা এরকম ফ্যামিলিতে কেউ মেনে নেবে তো যাই হোক দেখা যাক আমরা তো ওয়াইটিতে থাকবো দেখি যে ঋণীয় নিশ্চয়ই সংসার পাবে বিরাট ব্যাপার সংসার পাবে মডার্ন সংসার পাবে মডার্ন বর পাবে সেটা আমরা দেখব যে ও সংসার করে কি করে সে অপেক্ষায় থাকলাম কারণ ওরা যখন ওয়াইটিতে আছে আর এখনও পর্যন্ত ওয়াইটিতে আপডেট দিতেই আছে জামাই নেই তাই কী হয়েছে মেয়ে ষষ্ঠী দিয়ে দিয়েছে ওর মা তো যাই হোক ওদের ব্যাপারটা ওই ফ্যামিলিটা একদম নোংরা থেকে নোংরা ফ্যামিলি সব থেকে বড়ো কথা দেখতে হবে বাবা মা কোথা থেকে উঠে এসেছে বাবা মার কী কালচার বাবা মা কী করে সংসার করেছে অতএব ও যে সংসার করবে না বাবা মার কালচার দেখলেই বোঝা যায় এটা আজকে না বরাবর বলে আসছি বরাবর বলে আসছি ও সংসার করার মেয়ে না মানে ওইভাবে তৈরি হয়নি ওর লাইফটাই হচ্ছে উচ্ছৃঙ্খল লাইফ আর ওইটাই ও ডিজার্ভ করে আর ওই জন্যই ওই কদিনের জন্য আসে রীতমের সংসারে একটু আনন্দ ফুর্তি করে আবার ওকে ডাক দেয় মানে টানে আর কি চুম্বকের মতো টানে লোহার যেমন টানে সেরকম টানে ও চলে যায় তো যাই হোক এটা এবার অবসান হওয়ার দরকার এইটার এবার অবসান হওয়ার দরকার আর নয় এই নোংরা আর চলতে দেওয়া উচিত না তো যাই হোক কালকে প্রীতমের লাইকটা দেখে সত্যি খুব মানে খারাপ লাগছিল আবার মানে কি বলবো কি বিধ্বস্ত অবস্থা এই গরম তার মধ্যে মাঠ দাঙ্গা কেটে দেওয়া মানে এখান থেকে কেটে দেওয়া আমি জানি না কানের আর গলারটা সত্যি মিসিং কি না কারণ তো কেউ কম না আমি জানি না এটা মিসিং কিনা এটা অবশ্যই ক্রমশ প্রকাশ্যে আসবে তারপরে তো দেখলাম হাসপাতালে গেলো হাসপাতালে গেলো পুলিশ স্টেশনে গেলো মানে ওয়াইটিটা এখন কেসের আঁকড়া হয়ে গেছে উনিশ থেকে বিশ কেস উনিশ থেকে বিশ মারদাঙ্গা উনিশ থেকে বিশ চলে যাও চলো পুলিশ স্টেশন চলো কোর্ট কেস করো এটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন হয়ে গেছে এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে কিচ্ছু বলা নেই খুললে পরেই এদের নোংরামি এদের এই তিনটে পরিবারের নোংরামি এখন জুটেছে মাসি মাসিও আজকে চ্যানেলের বয়স কত জানি না আজকে ওর চ্যানেলে কটা ব্লগিং আছে দেখাতে পারবে একটা ব্লগিং চ্যানেল খুলেছে নাকি কটা ব্লগিং আছে ব্লগিংয়ের থেকে ওই সব নোংরা ফ্যামিলি কেচ্ছে বিক্রি আছে বেশি আর বেশি বিক্রি আছে এদের দিদির ফ্যামিলিটাকে বিক্রি করা কেউ সহ্য করবে না কেউ না প্রীতমের জায়গায় অন্য কোনো ছেলে বা অন্য কোনো দিদি থাকলে সেও সহ্য করবে না যে আমি ভিডিও দিচ্ছি না আমার জায়গায় তুমি আমার পারিবারিক কেচ্ছাকে বিক্রি করছো কেউ সহ্য করবে না আমি তো এক মানে একশো ভাগ বলে গেলাম কেউ সহ্য করবে না যতই প্রীতমরা খারাপ হোক যাই হোক আজকে বলতে বাধ্য হলাম আর এটা রিকোয়েস্ট করব আমিও রিকোয়েস্ট করব এটা যে প্রীতমকেও তার জায়গাটা ফিরে দেওয়া উচিত যখন কেউ বাদ নেই আজকে দেখলাম ঈশানীরও একটা ভিডিও এসছে হ্যাঁ আমি বারবার করে চিৎকার করে বলেছিলাম আমার একটা প্রমাণ চাই তবে বিশ্বাস করব আজকের দিনে দাঁড়িয়ে এই যে দুই হাতে আশীর্বাদ করছি ঈশানিকে খুব ভালো থাকুক সুখে থাকুক মানে মাথা ঠান্ডা করে সুন্দরভাবে সংসার করুক কারণ আজকে ওর চ্যানেল থেকে আমি একটা জামাই ষষ্ঠীর একটা ভিডিও দেখেছি এবং সেখানে ওর মাকে দেখেছি প্রথম দিন থেকে বলে এসেছিলাম প্রথমে মাঝখানে আমি একটু ভুল বুঝেছিলাম ভেবেছিলাম ওর মাও এর মধ্যে আছে যখন দেখেছিলাম যে দেবনাথ পরিবারের সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ করেছিলাম পরে অ্যানালিসিস করেছিলাম মেয়েকে বাঁচানোর জন্য এটা করেছিল আর ওর মাকে প্রথম থেকে আমি ভীষণ রেসপেক্ট করতাম ওর মাকেও করতাম রিতমের মাকেও করতাম কিন্তু পরবর্তীতে রীতমের মা দেখলাম ছেলেকে বিগড়ে দেওয়ার জন্য একদম উনি হান্ড্রেড পার্সেন্ট দোষী কিন্তু ঈশানীর মাকে দেখেছি বরাবর বড় কিন্তু এই জামাইকে মেনে নেয়নি এবং এই জামাই যাতে জীবনে না থাকে মানে মেয়ের জীবনে না থাকে প্রচুর চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করেছে যাই হোক আজকে বুঝলাম যে ঈশানী ষোলো সোমবার করেছিল না এই ষোলো সোমবারের ফল হচ্ছে যে সৌরভ এটা আমার মনে হচ্ছে ষোলো সোমবারের ফল হচ্ছে সৌরভ আজকের ডেটে বিশ্বাস করলাম কারণ আজকের ডেটে দেখলাম জামাই ষষ্ঠীর ফোটা এই সৌরভের কপালে পড়লো কে দিল মা দিল শাশুড়ি দিল এই জায়গাটা আমি বিশ্বাস করলাম কারণ ওর মা তাহলে আস্ত অন ক্যামেরায় ওর মা তালে এই যে জামাই ষষ্ঠীর যে এটা দিয়েছে সে মুখ ঢেকে দিয়েছে তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই যে জামাই ষষ্ঠীর উপাচারটা দিয়ে এই যে জামাই ষষ্ঠীটা করেছে রাত্রির বারোটার সময় সেটা থেকে প্রমাণ হয়ে গেল বা মেনে নিলাম যে ঈশানীর একটা পাস পাত্রস্থ হতে চলেছে না এখনও শাখা সিঁদুর পড়া দেখিনি কারণ ঈশানীকে যখন দেখেছি তারপরে ও একটা প্রোমোশনাল ভিডিও করেছে সেখানে শাখা সিঁদুর পড়া নেই কিন্তু ও হচ্ছে রেস্টি হয়তো হয়েছে হ্যাঁ এটুকু বুঝতে পারলাম যে এই যে এত সৌরভ সৌরভ উঠছিল এই যে একটা ছেলে যে পেয়েছে এবং তাকে যে জামাই হিসাবে ওরা বরং করে নিয়েছে রেস্টি হয়ে যাওয়া মানেই বিয়ে হয়ে যাওয়া এটা ভালো লাগলো তবে আর একটা কথা বলবো যে প্রথম দর্শন একটা সোশ্যাল মিডিয়াতে প্রথম দর্শন সমালোচনা যখন করতে বসছি যেটা চোখে লাগবে সেটা তো বলবই প্রথম দর্শন জামাই সেখানে একটা সুন্দর পোশাক পরে অন্তত হাফ প্যান্ট না পরে একটা ফুল প্যান্ট একটা পাজামা পরে বসলে মনে হয় বেশি শোভনীয় হতো এটা মোটেই শোভনীয় একটা ভিডিও হলো না আপডেট হলো না বলবে তোমাকে খুশি খুশি এটা আমাকে খুশির জন্য না এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রথমবার জামাই ষষ্ঠী থেকে জামাইকে দেখানো হচ্ছে জামাইয়ের মুখ দেখানো হয়নি কিন্তু জামাই ষষ্ঠীর একটা পিক দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ঈশানিত অন্তত জানে ওর লাখের চ্যানেল সেখানে ওর বরকে দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়বে সেক্ষেত্রে আর দিন পরে ওর একটা ভিডিও আসছে সেখানে ও যখন একটা ভিডিও দেবে তখন লুকিংটা অবশ্যই ও চিন্তা করে দেওয়া উচিত ছিল যদিও এই লুকটা স্ক্রিনশট আমাদের কাছে চলে এসেছিল কিন্তু এই ভিডিওটা এই লুকিংটা ওকে চিন্তা করে দিতে হতো এটা আমি বলবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যে যেখানে এত বিতর্কিত এত চ্যানেল বিতর্কিত চ্যানেল সেখানে প্রথম জামাই সে একটা পাঞ্জাবি গরম যতই গরম হোক আরে গরমে প্রীতমরা মার দাঙ্গা করে ঘেমে নিয়ে যাচ্ছে সেখানে গরমের মধ্যে অন্তত একটা লুক একটা শট নেওয়ার জন্য দু সেকেন্ড দু মিনিটের মনে একটা শ্যুট পাঁচ মিনিটের একটা ভিডিও দিয়েছে তার মধ্যে প্রমোশনাল ভিডিও রয়েছে আর একটুখানি শ্যুট জামাই ষষ্ঠীর ওই দু মিনিটের শ্যুটটার জন্য একটা চোস্তা পাঞ্জাবি বা একটা প্যান্ট ফুল প্যান্ট পরে যদি বসতো দেখতে ভালো লাগতো এটা নিন্দক নিন্দনীয় হয়েছে এটুকু আমি শুধু বলবো কিন্তু তারপরেও বলবো যে সুন্দরভাবে জীবন জীবনযাপন কর অনেক ঝট্টটা গেল অল্প বয়সে অনেক ভুল করেছিস ঈশানীকে বলছি অনেক ভুল করেছিস সুন্দর একটা ছেলে পেয়েছিস শুনেছি শুনলাম তবুও আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছে এই ছেলেটির সম্বন্ধে আস্তে আস্তে যদি প্রমাণ আসে অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক সুন্দর জীবনযাপন কর তো জীবন খুব সুন্দর হোক সুস্থ জীবন যাপন কর তবে কদিন আগে একটা আপডেটে শুনছিলাম যে ও নাকি এখন এই ছেলেটির সাথেই রয়েছে এবং শাখার সিঁদুর পরে সুন্দর সংসার করছে দেখো সোশ্যাল মিডিয়াতে যেটা আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা এসেছিলো যে ও এখন সৌরভের সাথে একসাথে শাখার সিঁদুর পরে সুন্দর সংসার করছে কিন্তু কালকে মানে কালকে না আজকে সকালে যে জামাই ষষ্ঠীর আপডেট পেলাম সেখানে কিন্তু ওকে পরেই দেখা গেল এবং শাখার সিঁদুর কিন্তু কিছু দেখা গেল না অত যে জামাই ষষ্ঠীর একটা পিক পেলাম যেখানে যতটুকু আলোচনা করা সেখানে সব ততটুকু করবো তাহলে সেদিনকে যে আপডেটটা ছিল ঈশানি শুধু ভয়েসটা যে তুমি কি বা তুই কি এখন সৌরভের বাড়িতেই রয়েছিস হ্যাঁ রয়েছি একসাথেই রয়েছি একসাথেই সময় কাটাচ্ছি আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে তাহলে সেদিনকের কথাগুলো আর আজকের যে ভিডিওটা মনে হয় কোথাও একটু অমিল পেলাম তো যাই হোক সবটাই দেখতে পাবো সবটাই অন ক্যামেরা ওদের জীবনগুলো ওদের পরিবারগুলো খোলা পাতার মতো সোশ্যাল মিডিয়াতে একদম খোলা পাতা কিন্তু প্রীতম এখন আসতে পারছে না কারণ ওর হাত পা একটু বেরিয়ে দিয়ে বাধা আছে তবে আমি রিকোয়েস্ট করব ওকে একটা দায়রা মেনটেন করে ওকে ভিডিও করতে দেওয়া হোক দেওয়া হোক আর এই যে মাসি হাসপাতালে বসেও এই যে লাইভ করছে কতটা অন্যায় কতটা দণ্ডনীয় কাজ করেছে এইটার দিকে একটু দৃষ্টিপাত হোক কী প্রমাণ করতে চাচ্ছে চোখ মেরে চোখে ফুলিয়ে দিয়েছে ফুলিয়ে দিয়েছে একজন যদি মারে অন্যজন ছায়াকে লাথি দেখালে ছায়া তো লাথি দেখায় আমি শুধু একজনকে মেরেই যাব উল্টো দিক থেকে কোনো আঘাত আসবে না সেটা তো হতে পারে না হতে পারে না যেই দেখেছে যে গায়ে হাত পড়ে গেছে বা প্রীতম লাইভ করে ফেলেছে সেই জন্য হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যেতে হয়েছে এবং সেখান থেকে সেখান থেকে বুঝতে পারো যে কতটা ইঞ্জিয়র হলে হাসপাতাল থেকে লাইভ করা যায় শরীরে যদি যন্ত্রণা থাকে শরীরে যদি যন্ত্রণা থাকে কতটা ভিউজ কামানোর নেশা থাকলে যে হাসপাতাল থেকে বসে লাইভ করা যায় বুঝতে পারো তোমরা বুঝতে পারো কতটা নোংরামি করলে এগুলো হয় কতটা নোংরা হলে এগুলো হয় আর কিছুই বলবো না এগুলো বন্ধ হওয়া দরকার ইমিডিয়েট এগুলো বন্ধ হওয়া দরকার এইটুকুই শুধু বলবো তো চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা